জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নওগাঁর ধাম হাটে জমি রেজিস্ট্রিতে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগে রেজাউলের অপসারণ দাবি আরেকটি শুটিং রেঞ্জ পাচ্ছে রাজশাহী রাইফেল ক্লাব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনাকালে নারী নেতৃত্ব গর্বে নতুন সমতার বিশ্ব এই প্রতিবাদ্য সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার রাজশাহী কলেজ মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এর পূর্বে সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় র্যালি শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম লিটন নারী সংগঠক অ্যাডভোকেট দিল সেতারা চুনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আক্তার রেনি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায় সম্পাদক অঞ্জনা সরকার দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত ভিক্টিম সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর খানম এবং এবং উইমেন ইন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সভায় বক্তারা বলেন করোনাকালে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কারণ সারা বিশ্বের সত্তর ভাগ স্বাস্থ্যকর্মী নারী সেক্ষেত্রে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসৈনিক নারীরা মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণায় বলা হয়েছে করোনাকালে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে এছাড়াও জেলার বাঘা পব উপজেলা সহ রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আরেকটি শুটিং রেঞ্জ পাচ্ছে রাজশাহী রাইফেল ক্লাব রাজশাহীর তানৌর উপজেলার চান্দুড়িয়ায় দেড় বিঘা জমির ওপর এই শুটিং রেঞ্জটি নির্মাণ করা হবে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি ও নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক সোমবার নাইস গার্ডেনে রাজশাহী রাইফেল ক্লাবের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় আর এই দিনই খন্দকার হাসান কবির শুটিং রেঞ্জের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করা হল উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন রাজশাহীতে রাইফেল ক্লাবের একটি আধুনিক শুটিং রেঞ্জ হচ্ছে এটা সত্যিই অসাধারণ বিষয় এটির উন্নয়নের জন্য শুটিং স্পোর্ট ফেডারেশনের সব সময় পাশে থাকবে এ সময় স্বাগত বক্তব্য দেন রাজশাহী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আনো ইস্তিয়াক আহমেদ বাবলু বিশেষ অতিথি ছিলেন শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদের সহধর্মিনী আলিয়া হামিদ ও পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সহধর্মিনী লাইলা সিদ্দিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজশাহী রাইফেল ক্লাবের সহসভাপতি মোহাম্মদ লিয়াকত আলী হাসান আলী যুগ্ম সম্পাদক সালাউদ্দিন রাজু মাকসুদুল করিম খন্দকার হাসান কবিরের খন্দকার হাসান কবিরের সহধর্মিনী নাইস কবির সহ রাজশাহী নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের পরিবারের সদস্য এবং রাইফেল ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আমার ব্যক্তিগত উদ্যোগেই একটা শুটিং জোন করার ইচ্ছা ছিল পরবর্তীতে ফেডারেশন থেকে একটা আমাদেরকে বলা হয় কমিটিকে করা সম্ভব আমাদের এখানে একটা শুটিং রেঞ্জ আপনি জানেন যে রাইফেল ক্লাব আছে এখানে একটা রাইফেল ক্লাব আছে আমাদের জায়গার সংকুলতার কারণে আমরা এখানে একটা শুটিং রেঞ্জ করার জন্য আমরা ঢাকা থেকে আমরা বরাদ্দ পেয়েছি আমাদের মহাসচিব মহোদয় আজকে এখানে এসেছেন উনি এটা উদ্বোধন করেছেন আমাদের এই শুটিং রেঞ্জটা হলে আমাদের এখানে অত্র এলাকার ছেলেমেয়েরা শুটিং করবে এবং দেশে বিদেশে তারা আমাদের দেশেকে কম্পিটিশান করবে এবং আমার এই ফেডারেশনের মাধ্যমে আমাদের ঢাকার ফেডারেশনের মাধ্যমে এই রেঞ্জটা আমাদের তারা যে ফাইন্যান্স করেছে এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে নাইস গার্ডেনের মালিক হাসান কবির সাহেব আমাদেরকে দেড় বিঘা জায়গা ডোনেট করেছে এই দেড় বিঘা জায়গার উপর আজকে আমরা শুটিং রেঞ্জের জন্য আমরা উদ্বোধন করেছি এটা সার্বিক তত্ত্বাবধানে আমাদের শুটিং ফেডারেশন ঢাকা থেকেই ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে যার কারণে আমাদের এই রেঞ্জটা যদি আমাদের এখানে হয় তাহলে আমরা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি লাভ করবে কারণ বিদেশি যারা আসেন এখানে শুটিং করবে এবং আশেপাশে যারা শুটিং করার জন্য আমাদের এখানে আসবেন এতে করে আমাদের আশ্বাহী মেট্রোপলিটনের ছেলেমেয়েরা যারা শ্যুটিংয়ে পারদর্শী তারা আরও এফিসিয়েন্ট হবে আমি আশাবাদ ব্যক্ত করি এই ছেলেগুলো আমাদের দেশে বিদেশে তারা শুটিং শ্যুটিংয়ে তারা অংশগ্রহণ করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে সরকার এখন বর্তমান সরকার আমাদের যে স্পোর্টসে যে অবদান এটা অসাধারণ একমাত্র শেখ হাসিনা গভর্নমেন্টই একমাত্র এইসব করছে বললাম আপনারা দেখবেন যে আসলে এই শ্যুটিং বলেন আর যে কোনো স্পোর্টস বলেন যে হারে উন্নতি হয়েছে এটা অসাধারণ এটা অস্বাভাবিক আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিয়া পাগল এবং ওনার দ্বারাই এইগুলি করা সম্ভব আমাদের সারা বাংলাদেশে যে হারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এটা অসাধারণ রাজশাহী ক্লাবে যদি এরকম একটা জমি এবং একটা প্রতিষ্ঠান হয় আমরা তো আমার মনে হয় এখানে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনও হতে পারে এবং ইন্টার ক্লাবও হতে পারে সো এই ইন্টার ক্লাবের মাধ্যমেই বললাম আস্তে আস্তে বড় হবে ইন্টারন্যাশনাল হতে পারে আমরা বললাম এখন আমাদের শুটিং রেঞ্জেও আমরা বললাম বড় ধরনের একটা পদক্ষেপ নিতে যাচ্ছি নোয়াখালীর সেনবাগ পৌরসভায় গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাবুপুর মাদ্রাসা সংলগ্ন তিনটি সড়ক নির্মাণে দরপত্রে অনাকাঙ্ক্ষিত ভুলকে পুঁজি করে একটি স্বার্থন্যাসী মহল বিভিন্ন পত্রিকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা খবর প্রচারের প্রতিবাদে সংবাদ সংবাদ করেছেন সেনবাগ টিপু। লিখিত বক্তব্যে টিপু বলেন তিনটি সড়কের মধ্যে একটি সড়ক ভুলবশত আহমদ উল্লাহ সড়কের স্থলে মুক্তিযুদ্ধ বিরোধী হাবিব উল্লাহ চৌধুরী সড়ক হিসেবে দরপত্র আহ্বান করা হয় এই অনাকাঙ্ক্ষিত ভুলকে পুঁজি করে একটি স্বার্থবেষী মহল বিভিন্ন পত্রিকায় উদ্দেশ্য পুনরোদিতভাবে খবর প্রচার করে এর প্রতিবাদে আজ দুপুরে সংবাদ সম্মেলন করেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু এ সময় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এ সময় মেয়র সেনবাগ সোনাইমুড়ি সড়কের উন্নয়ন কাজ নিয়ে প্রশ্ন তোলেন এবং রাস্তার উপরে পল্লী বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান নওগাঁর হাটে দলিল লেখক সমিতির নামে জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ গ্রহণের টাকা সহ দুদক কর্মকর্তাদের হাতে ধরা পড়ে জেলখাটা দাগি আসামি সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী রেজাউল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ সোনার বাংলা সঙ্গীত নিকেতন চিরিপাড়ের যুব সমাজ সোনার বাংলা কৃষি সমবায় সমিতি পিরলডাঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মানব সেবা সংগঠনের ব্যানারে সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধামহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক ফরিদুজ্জামান উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান হোসেন সোনার বাংলা সঙ্গীত নিকেতনের পরিচালক জিল্লুর রহমান ভুক্তভোগী মফিসুদ্দিন চিরিপাড়ের যুবসংঘের চিরিপাড়ের যুব সমাজের সম্পাদক মাবুদ হোসেন মানব সেবার রাসেল মাহমুদ সহ অন্যান্যরা বক্তার অভিযোগ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে সাব রেজিস্ট্রি অফিসে সরকারি ফি স্ট্যাম্প খরচ ও লেখনী ছাড়াও অতিরিক্ত দ্বিগুণ টাকা আদায় করে আসছে দলিল লেখক সমিতির সদস্যরা জনকল্যাণে নয় জনগণকে ফতুর করতে এই দলিল লেখক সমিতি অনন্তি বিলম্বে তারা এই সমিতি ও সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত দুদকের মামলার আসামি রেজাউল ইসলামকে অপসারণের দাবি জানান নওগাঁয় পৃথক পৃথকভাবে সদর উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও চক চাপাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চতুর্থতলা ভিড়বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা নগা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা নগা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের করা অভিযোগ অস্বীকার করেছেন সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জামাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রতি তার কয়েকজন ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এছাড়া ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে গত চার ও সাত মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তিনি বলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে এই জন্য তিনি স্থানীয় সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে অভিযোগকারী দুই সদস্য সহ পাঁচজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সাধারণ জনগণ আমার সাথে আছেন তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আপনারা এগিয়ে আসুন এতেই মনে করি আসল তথ্য পাওয়া যাবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ